যাচ্ছিলাম একটু ব্যাংকে। যাস না ভাই, আজকে বাইরে পুলিশ প্রচন্ড একটি। কেন মারধর করছে নাকি? বিশাল চরম, যাকে পাচ্ছে তাকে। তাহলে বাইক না নিয়ে যাওয়াই ভালো নাকি? সব থেকে বেস্ট। ঠিক আছে। তো আজকে অলরেডি 30 দিন পর আমি ঘর থেকে বেরোবো, আর যাবো হচ্ছে সিটি সেন্টার। সিটি সেন্টারে একটা ব্যাংকে, ব্যাংকে একটু কাজ আছে। আর তার আগে তোমাদের দেখলে যে চুলটা কি সুন্দর কেটেছি, যেটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর যদি ভালো না লাগে তাহলেও কিছু করার নাই, কারণ অলরেডি চুল কেটে নিয়েছি। তো যেখান থেকে কেটেছি এই লকডাউনের বাজারে সেটা খুবই কনফিডেন্সিয়াল, বলা যাবে না। আর এখন যাবো হচ্ছে ব্যাংকে। সো চলো ব্যাংকে যাওয়া যাক, তোমরাও চলো দেখো লকডাউনের রাস্তাঘাটের অবস্থা কীরকম আর ব্যাংকের অবস্থা কীরকম। তো থাকো ব্লগে। চলে এসছি আর সিটি সেন্টারে সব থেকে বড় জায়গা যেটা সেটা হচ্ছে জাংশন। জাংশন হচ্ছে একটা সিটি সেন্টারের খুব সুন্দর জায়গা যেখানে সবাই আড্ডা মারে, আমরাও আড্ডা মারি। তো আজকে জাংশনের অবস্থা দেখতে পাচ্ছ, এরকম কেউ নেই, পুরো ফাঁকা ফাঁকা করছে। তো তোমাদেরকেও আর এই ফাঁকা জাংশন দেখতে এখন আর রাস্তা বানা, আমার ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর এখন যাব হচ্ছে আমি পাঞ্জাব ব্যাংক, যেটা এই জাংশনের পাশেই আছে। তো সেই সুযোগে জাংশনের সামনে দিয়ে এলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। পুরো রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, রাস্তায় কেউ কোথাও নেই, শুধুমাত্র আমি একাই আছি, মনে হচ্ছে পৃথিবীতে কেউ নেই। তো যদি তোমরা সব সুস্থ থাকতে চাও তাহলে ঘর থেকে কম বেরাও, লকডাউন সফলভাবে পালন করো। কিন্তু কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম সেটা দেখে মনে হচ্ছিল না যে লকডাউন চলছে, বাট এখন এখানে এসে মনে হচ্ছে লকডাউন চলছে। হ্যাঁ, ব্যাংকের সামনেটাও পুরো ফাঁকা রয়েছে। এই গাইজ, অনেকদিন পর বেরোলাম, বেশ ভালোই লাগছে। আর আজকে এসেছি একটুখানি ব্যাংকে। তো দেখতেই পেলে তোমরা কীভাবে ব্যাংকে এলাম, বাট তবুও অনেকটা সাইকেল করে এসেছি, অনেকদিন পর সিটি সেন্টারে এলাম সাইকেলে করে, আর এসে খুব ভালো লাগছে সাইকেল চালিয়ে। বাট একটু রোদটা রয়েছে, ওই জন্য একটু চাপ, বাট পুরো ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি। হাত ফাতও কালো হবে না, মুখটাও কালো হবে না, আগে রুমাল বাঁধতে হতো, এখন মাস্ক ইউজ করছি। তো যাই হোক, তোমরা এখনও যারা কাজকর্ম ছাড়নি তারা কাজকর্ম সেরে তাড়াতাড়ি ঢুকে পড়ো, কারণ দিন দিন যত যাচ্ছে তারা আরও বেশি খারাপ হচ্ছে। লকডাউনেই এই অবস্থা, লকডাউনের পর আরও কী হবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য যত পারবে ঘর থেকে কম বেরোও, বাট আজকে এসতেই হলো, কিছু করার নেই। তো চলো ব্যাংকের কাজটা করে আসি, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। আর এই দেখতে পাচ্ছ ব্যাংকের সামনেটা পুরো ফাঁকা, ব্যাংকের সামনে এখন কোনো লোকজন নেই। তো যাই, আশা করি বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। তো চলো, আমাদের ব্যাংকের কাজ অলরেডি কমপ্লিট, দেখতে পাচ্ছ রাস্তাঘাট ফাঁকা, তবুও হর্ন মারছি, সরি বেল বাজাচ্ছি, খুব ভালো লাগে বেল বাজাতে। আর একটুখানির জন্য তো ঠান্ডা মেহসুস করলাম, অনুভব করলাম ব্যাংকের ভিতরে, বাট বেশিক্ষণ সেটা হলো না। তো যাই হোক, কমপ্লিট কাজ, এবার তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দেবো। আর দেখতে পাচ্ছি এদিকে ম্যাকডোনাল্ডসটা একটু খোলা আছে, খাদিমসও খোলা আছে, আর রেমন্ডের শোরুম খোলা আছে, আর স্পেন্সার খোলা আছে। তো আমার এখন কেনাকাটা করার কিচ্ছু নেই, আর আমরা গরিব মানুষ, এত দূরে এত ভাই ভাই জায়গায় কেনাকাটা করতে আসিও না। তো আমরা যাই হচ্ছে বানিয়েছি বাজার টুকটাক যখনই দরকার হয়, তো এখন কিছু দরকার নেই, এখন সোজা ঘর। আর পরিবেশটা এত সুন্দর লাগছে, আকাশকে কখনো দেখেছো এরকম? আমি তো কোনো দিন দেখিনি, আজকে আমি খেয়াল করছি যে আকাশটা আজকে এরকম লাগছে। আর দেখো স্পেন্সার, স্পেন্সারের সামনে কিছু ভিড় রয়েছে, অল্প স্বল্প ভিড় রয়েছে স্পেন্সারের সামনে। আর আমি সাইকেল, এই যে আমার তেল মেডি ধেন্নু। তো চলো, আর পরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। রাস্তাঘাট কেমন লাগছে দেখে কমেন্ট করো। দেখছো এটা হচ্ছে গান্ধী মোড়, গান্ধী মোড় না, এটা সিটি সেন্টার যাওয়ার রাস্তা। আর আমি যাবো হচ্ছে রানফুট দিয়ে,
এটা সোজা যাচ্ছে উমেন্স কলেজ এনআইটি। তো রাস্তাঘাট দেখছো পুরো ফাঁকা, রাস্তাঘাট খুব সুন্দর। এরকম রাস্তাঘাট যদি সবসময় থাকে তাহলে খুব ভালো লাগে, বাট থাকে না, খুব ভিড়। তো আমরা ওই ভিড়ের ব্যস্ততায় এত ব্যস্ত হয়ে পড়েছি আমরা সবসময় গাড়ি নিয়ে দৌড়াতাম। তো আজকে সাইকেল নিয়ে এসেছি, তাও মোটামুটি লোকজন রাস্তায় ভালোই আছে, দেখতে পাচ্ছ একজনের পর একজন একজনের পর একজন। এই 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 বাবারি, এরকম অবস্থা দেখছো, সাইকেল চালাতে তো ভিডিও করলে এরকম হয়। মনে হচ্ছে এই গাছের ছায় বসে কিছুক্ষণ শান্তিতে কাটিন। এইটা হচ্ছে গান্ধীমারের জঙ্গল, বহুকাল আগে শুনেছি নাকি এখানে বাঘও পাওয়া যেত, বাট আমাদের সেই সৌভাগ্য হয়নি, বাঘ আমরা দেখতে পাইনি, শুধু এখন নোংরা দেখতে পাই। ইউনাইটেড হোস্টেল এমনিতেই শান্ত থাকে, এখন আরও বেশি শান্ত, খুব সুন্দর মনোরম দৃশ্য, আমার দেখতে খুবই ভালো লাগছে। মাস্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা খুলতে আর পরতে গেলে সব থেকে বেশি জীবাণু আমাদের মুখে ঢোকে, তো সেই জন্য মাস্ক যখন পরবে বা খুলবে খুব সাবধানে, নয়তো ওই মাস্ক পরতে গিয়ে অর্ধেক জীবাণু আমাদের পেটের ভিতরে চলে যাবে, তারপরে আমরা অসুস্থ হয়ে পড়বো, তারপরে সব দোষ হবে মাস্কের, কেন মাস্ক পরেছি তা সত্ত্বেও হয়নি, তাহলে এই মাস্ক ভালো না। তো সেই জন্য যে মাস্ক ইউজ করছো খুব সাবধানে, বি কেয়ারফুলভাবে ইউজ করবে, আর যত পড়বে হাত মুখে দেবে না, বাস এটা হচ্ছে মেন মুদ্দা। তো আমি এখন ঘরের সামনে চলে এসেছি, আবার এখন ঘরে চলে যাই, ঢুকে যাবো ঘরে, তারপর খেয়ে দিয়ে ঘুম।